ফেলো ক্লাস সেভেন এর আগের ভিডিও অর্থাৎ বীজগাণিতিক সূত্রাবলীর দু নম্বর পার্ট তোমরা দেখেছ, সেই দু নম্বর পার্টে করে দেওয়া হয়েছে, এগুলা তোমরা হয়তো ভালোভাবে বুঝেছ। এরপর আমি পরের পেজে অর্থাৎ চলে আসব, এখানে দেখো এখানে একটা রয়েছে যে 17 নম্বর উদাহরণটা, এই উদাহরণে বলা রয়েছে ফোর এ স্কোয়ার প্লাস ফোর প্লাস ওয়ান বাই এ স্কোয়ার। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে কী বলা হয়েছে এখানে, বীজ গাণিতিক সংখ্যামানকে পূর্ণ বর্গাকারে লিখি ও মান বের করি যখন এ ইকুয়াল টু ওয়ান বাই টু হবে। অর্থাৎ এ ইকুয়াল টু ওয়ান বাই টু যখন হবে তখন তার মাইনাস এখানে টু আছে, তাহলে তার বর্গমূল প্রথমে বের করতে হবে, আর এর পরিবর্তে এটা বসিয়ে তাহলে ওর মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে কী বলা আছে, ফোর এ স্কোয়ার প্লাস ফোর প্লাস ওয়ান বাই এ, অর্থাৎ এখানে এ বলতে এটাকে ভাঙা হয়, তাহলে চার হচ্ছে কিসের স্কোয়ার, দুয়ের স্কোয়ার, তাহলে এখানে হবে টু, তাহলে টু এ তার হোল স্কোয়ার হবে, তাহলে এখানে হবে টু এ তার হোল স্কোয়ার প্লাস টু ইন টু এ, এ বলতে এখানে বলা হচ্ছে টু এ, তো সেই টু এটা দেওয়া হয়েছে, ইন টু বি, বি বলতে বলা আছে ওয়ান বাই এ, তাহলে ওয়ান বাই এ দেওয়া হয়েছে প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো যখন ভাঙা হচ্ছে টু এ, তাহলে এখানে শুধু মাঝে রয়েছে ফোর, তাহলে এখানে তো একটা এ চলে আসছে, তাহলে দুই দুগুণে চার, চার এ হচ্ছে, কিন্তু দেখো এখানে ওয়ান বাই এ করা আছে, তাহলে এ এ কেটে যাবে, তাহলে দেখো ফোরে রয়ে যাবে, কোনো সংখ্যার পরিবর্তন হবে না। তাহলে আমাদের সূত্রে কী বলা আছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এখানে এ বলতে টু এটা ধরা হয়েছে প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার করা হয়েছে, এখানে বি ওয়ান বাই এটা তাহলে তার হোল স্কোয়ার করা হয়েছে। তাহলে এখানে কী বলা আছে যে এ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টু বসাতে হবে, তাহলে এবার সূত্রটাতে ওইটা বসানো হচ্ছে, তাহলে এখানে কী আছে টু ইন্টু মাইনাস ওয়ান বাই টু কেন হয়েছে, এখানে এ রয়েছে, তাহলে এর পরিবর্তে বলা হয়েছে মাইনাস ওয়ান বাই টু, সেই জন্য এর পরিবর্তে দেওয়া হয়েছে মাইনাস ওয়ান বাই টু, প্লাস এখানে প্লাস রয়েছে প্লাস দিয়ে দিয়েছে, তারপরে ওয়ান বাই এ রয়েছে, তাহলে ওয়ান বাই এ, তাহলে এখানে হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই মাইনাস টু হচ্ছে, তাহলে এখানে ওয়ান বাই টু তার হোল স্কোয়ার রয়েছে, যেহেতু এর ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টু বসিয়েছে, তাহলে এখানে কী দাঁড়াচ্ছে আমাদের টু এ, টু এ কেটে যাচ্ছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস রয়েছে, কোনো না থাকার অর্থ হচ্ছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেলো, তাহলে এক রয়ে গেছে। এখানে এ যে টুটা রয়েছে এই টুটা উপর দিকে চলে যায়, অর্থাৎ এখানে এককে আমি একটু করে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা বুঝতে পারবে তাহলে সেই জিনিসটা, ভাবতে পারবে যে কী কী জন্য এটা হচ্ছে। বলা হয়েছে ওয়ান বাই এখানে রয়েছে বড়, তাহলে এটার অর্থ হচ্ছে ভাগ চিহ্ন, তাহলে সেই ভাগ চিহ্নটা রয়েছে এখানে, এটাকে ভাগ করতে হবে, এখানে ওয়ান রয়েছে, তাহলে ওয়ানকে ভাগ করতে হবে এটা, এইটা টোটালটা হচ্ছে হর আর এটা হচ্ছে লব, অর্থাৎ লবকে হর দিয়ে ভাগ করা হয়, তাহলে এখানে এর অর্থ হচ্ছে ওয়ান আমরা ভাজিত চিহ্ন দেখাচ্ছি, তাহলে মাইনাস ওয়ান বাই টু ইকুয়াল টু, আমাদের নিয়ম হচ্ছে যেখানে ভাজিত চিহ্ন থাকে এবং ভাজিত চিহ্নের পরে যদি কোনো ভগ্নাংশ থাকে তাহলে সেই ভগ্নাংশটার লবটা হর হয়ে যায় আর হরটা লব হয়ে যায় আর এই ভাজিত চিহ্ন গুণিতচিহ্ন হয়ে যায়। তাহলে এখানে আমরা করে নিই ওয়ান ইন্টু মাইনাস টু বাই ওয়ান, অর্থাৎ ওয়ান ওয়ানে কেটে গেল, তাহলে কী থাকছে মাইনাস টু থাকছে, তাহলে মাইনাস টু, সেই জন্য এখানে করা হয়েছে মাইনাস টু নেওয়া হয়েছে, দেখো এখানে রয়েছে মাইনাস টু, তাহলে এখানে মাইনাস ওয়ান রয়েছে আবার এখানে মাইনাস টু রয়েছে তার হোল স্কোয়ার, অর্থাৎ এখানে ওয়ান আর টু থ্রি হচ্ছে, তাহলে মাইনাস থ্রি তার হোল স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাস কী হয় তাহলে প্লাস হয়, সেই জন্য এখানে প্লাস আর তিন ত্রিকা নয় হয়ে গেছে, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো তাহলে আজকে হবে কোষে দেখি বারোর এক, বারো দশমিক একের
অঙ্কগুলো আজকে করাবো। এক নাম্বার কি বলা আছে একের দাগে, এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোণটি হবে দেখি। তাহলে এ প্লাস বি এবং এ প্লাস বি দুটো এ প্লাস বিকে গুণ করতে হবে, গুণফলটা কোনটা দাঁড়াবে সেটা এখানে দেখতে বলা হয়েছে। তাহলে প্রশ্নে রয়েছে এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল কী হবে, সেটা অপশন রয়েছে, সেই অপশনগুলোর মধ্যে কোনটা হবে সেটা দেখাতে বলা হয়েছে। তাহলে এখানে রয়েছে এ প্লাস বি আর এ প্লাস বি, আমি দুভাবে দেখাচ্ছি এটা, এটা আমরা যেভাবে গুণ করি সেই নিয়মে গুণ করছি। তাহলে এ এ গুণ করলে হয় এ স্কোয়ার, কারণ এইখানে কিছু নেই তার অর্থই পাওয়ার হচ্ছে ওয়ান, তাহলে গুণের সময় পাওয়ারের যোগ হয়, তাহলে এখানে এক আর এখানে একে দুই হচ্ছে, তাহলে এ স্কোয়ার হলো, প্লাস এই এ সঙ্গে এ বি এর গুণ হবে, তাহলে এখানে প্লাস রয়েছে এখানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস নিয়েছি, তাহলে এখানে হচ্ছে এ বি এ বি, আবার এই বি এর সঙ্গে এই এ এর গুণ হবে, তাহলে হবে প্লাস এ বি এ বি, আর এ বি এর সঙ্গে এ বি এর গুণ হবে, তাহলে এখানে হচ্ছে প্লাস আর এখানে প্লাস, তাহলে প্লাস নিয়েছি, তাহলে এখানে হচ্ছে বি এ বি গুণ করলে বি স্কোয়ার হচ্ছে, অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে আমার এ স্কোয়ার প্লাস, দেখো এখানে রয়েছে একটা এ বি এখানে রয়েছে আরেকটা এ বি, অর্থাৎ এর কিছু নেই যার অর্থ হচ্ছে এইখানে সহগ। তাহলে সহগকে কাকে বলে একটু তোমরা শিখে নাও, এখানে রয়েছে টু এ এবং রয়েছে টু এ স্কোয়ার, তাহলে দেখো এই যে প্রথমে রয়েছে টু, তাহলে এটাকে বলা হয় সহগ, তাহলে এটা হচ্ছে সহগ সহগ, আর এই যে এর মাথায় দুই রয়েছে তাহলে এটাকে বলা হয় পাওয়ার বা ঘাত, এটা হচ্ছে পাওয়ার পাওয়ার বা ঘাত, বাংলায় বলা হয় ঘাত, তাহলে এখানে ঘাত রয়েছে দুই, অর্থাৎ দুইয়ের মানে স্কোয়ার, এখানে হয় বলা হয় স্কোয়ার, তাহলে সে স্কোয়ার হচ্ছে। তাহলে এবার তোমরা বুঝতে পারলে যে এখানে কী বলা হয়, এখানে বলা হয় পাওয়ার বা ঘাত বলা হয় এটাকে, তাহলে এখানে এর হচ্ছে দুই ঘাত অর্থাৎ দ্বিঘাত বলা হয়, তাহলে আমরা বলব দুটো ঘাত রয়েছে। এরপর হচ্ছে আমাদের সহগ কোনটা হচ্ছে, এই যে এ অক্ষরটা আছে সেই এ অক্ষর আগের যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে বলা হয় সহগ, তাহলে এইখানে কিছু নেই যার অর্থ হচ্ছে সহগ ওয়ান রয়েছে, কিছু না থাকলে ওয়ান ধরে নিতে হয়, তাহলে এইখানে এক আর এইখানে এক কত হচ্ছে দুই হচ্ছে, তাহলে এখানে লিখব টু আর এখানে হচ্ছে এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এর অর্থ কি হচ্ছে আমাদের ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে কি, এখানে দাঁড়াচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এখানে বইটাতে বলা আছে যে আমাদের এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অপশন দেওয়া আছে এক নম্বরে, দু নম্বর আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তিন নম্বর আছে টু ইন্টু এ প্লাস বি না ফোর এ বি, কোনটা হবে তাহলে আমার আমরা দেখলাম, আমরা গুণ করে বের করলাম, গুণ করে বের কী হয়েছে এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার হয়েছে, অতএব আমাদের দু নম্বর অপশনটা অ্যান্সার হবে। দেখো এরপর দুইয়ের দাগের কী বলা হয়েছে, তাহলে দুইয়ের দাগে বলা আছে এ এক্স প্লাস সেভেন তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস কে হলে কে এর মান নিচের কোনটি হবে লিখি, তাহলে এখানে প্রথম নম্বর অপশন রয়েছে চোদ্দো, দ্বিতীয় নম্বর রয়েছে উনপঞ্চাশ, তৃতীয় হচ্ছে সাত এবং চতুর্থ নম্বর হচ্ছে কোনোটিই নয়। তাহলে আমরা এটা এখন অঙ্কটা করে দেখব, অঙ্কটা করে দেখি যে এই অপশনগুলোর মধ্যে কোনটা বের হয়ে আসছে, তাহলে যেটা বের হয়ে আসবে সেটাই আমাদের অ্যান্সার হবে। দেখো এখানে রয়েছে এক্স প্লাস সেভেন তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস কে, তাহলে এটাকে আমরা ভেঙে দিই এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রটা আমাদের কী বলে তোমরা হয়তো মুখস্থ করেছো, এক নম্বর পার্টে আমরা মানে যখন বীজগাণিতিক সূত্রাবলী করেছিলাম পার্ট ওয়ান যেটা সেটাতে তোমাদেরকে দেখতে বলেছি, ভালো করে ওইখানে সূত্রগুলো দেওয়া আছে মুখস্থ করে নেবে, তবু এখানে আমি আরেকবার লিখে দিচ্ছি এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু হয় এ স্কোয়ার প্লাস টু
ए বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এর আগে যেটা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তোমাদেরকে গুণ করে দেখিয়ে দিলাম, যে গুণফলটা হয়েছে সেইটাই এখানে রয়েছে। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এখানে লেখা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এক্স প্লাস সেভেনকে আমরা এই সূত্রটাই ভেঙে নিব। তাহলে এখানে কি হবে, আমরা এ বলবো তখন এক্স লিখব, বি বলবো তখন সেভেন লিখব। এর দ্বিতীয় নাম্বার ভিডিও বা এক নাম্বার ভিডিও দুটাতেই তোমরা দেখেছো। তাহলে এখানে লিখি এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু সেভেন, এখানে বি বলতে সেভেন হচ্ছে, প্লাস বি স্কোয়ার অর্থাৎ সেভেন তার স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস কে। তাহলে দেখো এখানে হচ্ছে বা এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস সাত সাতে উনপঞ্চাশ, তাহলে উনপঞ্চাশ ইকুয়াল টু কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস কে। একটি জিনিস খেয়াল রাখবে, সমান চিহ্নের বাঁ সাইডে যে সংখ্যা এবং যে চিহ্ন থাকে, সমান চিহ্নের ডান সাইডে সেই সংখ্যা এবং সেই চিহ্ন যদি থাকে তাহলে কেটে যায়। কেন কেটে যায়, কারণ যখন সমান চিহ্নের ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসব তখন কি হয়, এই সমান চিহ্ন রয়েছে সমান চিহ্নের এক সাইড থেকে অন্য সাইডে যখন নিয়ে যাওয়া হয় তখন চিহ্নের পরিবর্তন হয়। অর্থাৎ যদি আমি এটাকে বাঁ সাইডে নিয়ে আসি তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে রয়েছে প্লাস আর এখানে রয়েছে মাইনাস, তাহলে কেটে যাবে। তাহলে দেখো আমি একটা এখানে করে দেখাচ্ছি তোমাদেরকে, তোমাদের সুবিধার্থে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে রয়েছে বা এখানে আমি আগে বসাচ্ছি, প্রথমে যেগুলো আছে সেগুলো আগে বসাচ্ছি, প্লাস উনপঞ্চাশ। এরপর এটাকে নিয়ে আসি সমান চিহ্নের ব্যাপারে, নিয়ে গেলে কী হয় মাইনাস হয়, তাহলে মাইনাস করে দিলাম, এক্সেস করে নিলাম, এখানে আছে প্লাস, এদিকে যদি নিয়ে আসি তাহলে মাইনাস চোদ্দো এক্স হয়ে যাচ্ছে ইকুয়াল টু কে রাখলাম ওইদিকে, কেটা রেখে দিলাম যেহেতু কে এর মান বের করতে হবে। তাহলে এখানে দেখো এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস কেটে যাচ্ছে, এখানে রয়েছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস কেটে যাচ্ছে, তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে বা উনপঞ্চাশ ইকুয়াল টু কে, তাহলে কে এর মান কত হবে উনপঞ্চাশ হবে। তাহলে আমাদের কোন অ্যান্সারটা রাইট হবে, আমাদের কত নাম্বার ছিল অপশনে, আমাদের এখানের অপশনে ছিল যে উনপঞ্চাশ দু নাম্বার, তাহলে এক নাম্বার ছিল চোদ্দো দু নাম্বার ছিল উনপঞ্চাশ, তাহলে আমাদের এই উনপঞ্চাশটি অ্যান্সার রাইট অ্যান্সার হবে। দেখো তিনের দাগে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা বর্গমালা হবে, তাহলে পূর্ণ বর্গ এখানে বলেছে আর সংখ্যামালাটি হবে পূর্ণ বর্গ, তাহলে কোন সংখ্যামালাটি যোগ করলে, অর্থাৎ এখানে অপশন রয়েছে ফোর এ বি মাইনাস ফোর এ বি, এখানে রয়েছে টু এ বি, এখানে রয়েছে মাইনাস টু এ বি, আর চার নাম্বার রয়েছে জিরো, তাহলে কোন অপশনটি এখানে হবে। আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা হয়তো তোমরা মানে এক নাম্বার ভিডিওটা দেখেছো, যদি কেউ না দেখেছো নতুন মানে দর্শক, তাহলে এই নতুন যারা এসেছো আর দেখছো আমার ভিডিও, তারা এক নাম্বার অর্থাৎ পার্ট ওয়ান বীজগণিতের সূত্রাবলী অবশ্যই তোমরা দেখবে এবং সূত্রগুলো মুখস্থ করবে। তাহলে ওইখানে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এবং এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি, সূত্রটা একবার দেখে নেবে। তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে আমাদের হচ্ছে এখানে বলা আছে যে কোন কোন ইয়াটা অর্থাৎ যোগের কথা এখানে বলা হয়েছে, বিয়োগের কথা বলা হয়নি, তাহলে এখানে আমরা মাইনাসটি নেব। তাহলে আমরা মাইনাসটি কেন নেব সেটা আমি একটু পরে বলছি তোমাদেরকে। তাহলে এখানে মাইনাস হবে, প্লাস হবে না, আমরা মাইনাসটা নিচ্ছি। তাহলে কী করবো আমরা, এখানে দেখো
আমাদের সূত্র রয়েছে দুটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, একটু আগে বললাম, তাহলে মাইনাস টু এ বি। আবার রয়েছে এইটাতে যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি, অর্থাৎ বলা হয়েছে যে প্লাস প্লাসের অর্থ হচ্ছে যোগ, তাহলে আমরা যোগ করব টু এ বি, তাহলে আমাদের ঠিক মানে এই সূত্রটা এসে যাবে, তাহলে আমরা এই সূত্রটি নিয়ে যাব। তাহলে এখানে আমরা লিখব প্লাস বা মাইনাস, প্লাসও হতে পারে বা মাইনাসও হতে পারে, সেই জন্য এখানে আমরা লিখব প্লাস আর মাইনাস দুটোই লিখতে পাবো, প্লাস মাইনাস টু এ বি। তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে, অতএব আমাদের অ্যান্সার হবে এখানে যে প্লাস বা মাইনাস টু এ বি যোগ করলে পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ সংখ্যামালা হবে কার সঙ্গে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সঙ্গে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে যদি আমরা এ এখানে প্লাস আর এখানে মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাস এ টু এ বি যদি যোগ করা হয়, তাহলে আমাদের রাশিমালাটা পূর্ণবর্গ হবে।